হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো কৃষকের চাষাবাদ করতে যে যে সমস্যা হয় সেই সমস্যা নিয়ে একটি অ্যাপস তৈরি হয়েছে। এই অ্যাপসটির নাম হলো কৃষকের জানালা। কৃষকের জানালায় ফসলের বিভিন্ন সমস্যা নিয়ে ছবি দিয়ে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এই অ্যাপসটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কৃষকদের জন্য খুবই উপকারী। প্রত্যেকটা সমস্যারই বিভিন্ন ছবি দিয়ে সেই ছবি দেখে যে কোনো কৃষক এই সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং এটার সমাধানও করতে পারবে। এই অ্যাপসে বাংলায় খুব সহজে ছবি দেখে দেখে কৃষকদের ফসল চাষের বিভিন্ন সমস্যাগুলো ছবি আকারে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সমস্যার সমাধান বাংলায় লিখে দেওয়া হয়েছে। এই রঙিন এবং ক্লিয়ার ছবি দেখে দেখে যে কোনো কৃষক তার সমস্যাগুলো দেখতে পারবে এবং তার সমাধানগুলো বাংলায় নিজে নিজে পড়ে নিতে পারবে। এখন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন কৃষকের জানালা। কৃষকের জানালা লিখে সার্চ করার পর দেখুন এভাবে আপনার অনেকগুলো অ্যাপস আপনাকে সাজেস্ট করা হবে। সেখান থেকে দেখুন উপরে রয়েছে কৃষকের জানালা নতুন ভার্সন, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে দেখুন আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য আমি এটা ওপেন দিলাম। আপনি এটা ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে রয়েছে দেখুন মাঠ ফসল, ফল ফুল, শাকসবজি, মশলা, অন্যান্য ফসল, তারপরে সমস্যা জমা দিন। তারপর দেখুন রয়েছে এখানে থ্রি ডট বার, এই বারে ক্লিক করলে আপনি দেখুন এখানে রয়েছে নির্পাতা, পরিচিতি, অ্যাপ সম্পর্কে, ব্যবহার বিধি, সচরাচর জিজ্ঞাসা, যোগাযোগ, সব কিছু অপশন এখানে রয়েছে। পরিচিতিতে দেখুন আপনি এখানে রয়েছে অ্যাপসটি যে তৈরি করেছে তার নাম, দেখুন কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার পরিচিতি এখানে দেওয়া আছে। তারপর রয়েছে দেখুন আপনার কৃষকের জানালা সম্পর্কে, দেখুন কৃষকের জানালা আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে সব বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। এছাড়া রয়েছে দেখুন এখানে অ্যাপ সম্পর্কে, অ্যাপ সম্পর্কেতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কৃষকের জানালা হলো ছবি দেখে ফসলের সমস্যা চিনে সমাধান করার মোবাইল অ্যাপস। এখানে 120টি ফসলের 1000টির ও বেশি সমস্যার সমাধান রয়েছে। এখন দেখুন আপনি যেই ফসল সম্পর্কে জানতে চান, যেই ফসলের এখানে রয়েছে দেখুন প্রথমে মাঠ ফসল, মাঠ ফসলের ভিতরে রয়েছে দেখুন ধান, পাট, গম, ভুট্টা, আখ, সুগার বিট, মিষ্টি আলু, তুলা, ছোলা, সরিষা, চিনাবাদাম, সয়াবিন, এরকম অনেক ধরনের ফসল রয়েছে। যে ফসলের সম্পর্কে আপনি জানতে চান সেটা প্রথমে আপনি এইভাবে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে ছবি আকারে খুব ক্রিস্টাল ক্লিয়ার ছবি দিয়ে আপনি যে সমস্যাটি সম্পর্কে জানতে চান সেটা এভাবে ক্লিক করলেই দেখতে পাবেন। দেখুন এখানে রয়েছে লক্ষণ, পাতায় প্রথমে তিলের দানার মতো ছোট ছোট বাদামি দাগ হয়, ক্রমান্বয়ে বেড়ে ওঠা গোলাকৃতি, দাগের মাঝখানটায় অনেক সময় সাদাটে ও কিনারা বাদামি রঙের হয়, একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি হয়, সমস্যা পাতাটির দাগে পরিপূর্ণ হয়ে যেতে পারে এবং গাছটি মরে যেতে পারে। তারপরে এটা আপনার ব্যবস্থা কি, কি করলে এই সমস্যাটি সমাধান করতে পারবেন, দেখুন বীজতলা বা জমিতে পরিমিত সেচ দেওয়া, জমিতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন ও পটাশ সার ব্যবহার করা, পরিমাণ মতো ইউরিয়া উপরে প্রয়োগ করলে এই রোগ আর বাড়তে পারে না, এরকম সমস্যাগুলো যেভাবে রয়েছে তার সমাধানও রয়েছে। এভাবে প্রত্যেকটা ফসলেরই আপনি বিস্তারিত এখান থেকে জানতে পারেন। দেখুন তারপরে আপনি যদি মাঠ ফসল বাদ দিয়ে ফুল ফল অথবা শাকসবজি সম্পর্কে জানতে চান, তারপরে দেখুন এখানে বিভিন্ন ফলেরও রয়েছে, দেখুন স্ট্রবেরি কিভাবে চাষ করবেন, স্ট্রবেরির বিভিন্ন সমস্যাগুলো এখানে, আপনি স্ট্রবেরি চাষ করতে গেলে কি কি সমস্যা হয় সেগুলো আপনি এখানে ছবিতে ক্লিক করলেই দেখুন পাখি ঠোকরিয়ে ঠোকরিয়ে ফল খেয়ে পেলে এর প্রতিকার হলো পাখি ঠোকরানো জন্য শব্দ সৃষ্টি করা, সম্ভব হলে ফল কাপড় বা জাল দিয়ে ক্ষেত ডেকে দেওয়া, ঘিরে রাখা, এরকম প্রত্যেকটা ফসলেরই বিভিন্ন সমস্যা এবং সমাধান এখানে রয়েছে। অর্থাৎ কৃষকদের জন্য এই অ্যাপসটি এত গুরুত্বপূর্ণ যে আপনি ছবি দেখে দেখে
এই সমস্যাগুলোর সমাধান আপনি নিজে নিজেই করতে পারবেন। দেখুন এখানে অনেক ধরনের ফল রয়েছে, প্রত্যেকটা ফলের যে যে সমস্যাগুলো আছে সেগুলো এভাবে ছবি আকারে দিয়ে সমস্যা দেখানো হয়েছে এবং তার বাংলায় বর্ণনাও দেওয়া হয়েছে, ক্ষতির লক্ষণ এবং প্রতিকারও দেওয়া আছে। অর্থাৎ এই অ্যাপসটির মাধ্যমে আপনি কৃষকের যে কোনো ফসলের, যে কোনো ফসল বলতে একটি 120টি ফসলের 1000টিরও বেশি সমস্যার সমাধান এখানে আপনি পাবেন। আপনি যে ফসল চাষ করেন সেই ফসল সম্পর্কে এখানে বিস্তারিত এখান থেকে জেনে আপনি খুব ভালোভাবে চাষাবাদ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।